আপনার মন্ত্রর আগে একটা কথা বলি সবাইকে, আর বিশেষ করে বাচ্চারা, এইরকম একটা ড্রয়িং রুম, সেখানে মা বসে এই এলাই করে লাল নীল হলদে সবুজ বিভিন্ন রকম, তাই দিয়ে মা কুশে বুনে যাচ্ছে, সেলাই করছে, আর তার সামনে তার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, সে খেলা করছে, তার বিভিন্ন রকমের খেলা আছে, সে বিভিন্ন রকম খেলনাগুলো নিয়ে খেলা করছে। এই খেলা করতে করতে মাঝে মধ্যে মায়ের দিকে সে তাকিয়ে বলছে যে মা, ওই যে নিচের দিকে বিভিন্ন কালারের সুতোগুলো ঝুলছে, ওই যে তুমি এই বিভিন্ন রকমের সুতো তোমার ঝুলছে, এই দিয়ে তুমি কি করছো? তখন মেয়েকে বলছে যে সব তুই খেলছিস, তুই খেলা শেষ হয়ে গেলে তখন তুই এসে দেখবি কি হচ্ছে কি করছিস। সেই শিশুর খেলা শেষ, মানে একটা সময় আসে বাচ্চাদের আর খেলায় মন থাকে না, তখন মায়ের দিকেই সেই বাচ্চা সেই শিশু ছুটে যায় মায়ের আদর পেতে, মায়ের কাছে খাবারের জন্য, খেতে পেয়েছে খাওয়ার জন্য। খেলা শেষ, পিছন দিক থেকে গিয়ে মার গলা জড়িয়ে ধরে সেই শিশু বলছে, সেলাই হয়েছে, অনেকটা সেলাই করে ফেলেছে মা, এত সুন্দর ছবি তৈরি করেছো, পাহাড় পর্বত নদী বয়ে যাচ্ছে, গাছ পাখি, তুমি এইরকম ভাবে এত সুন্দর একটা ছবি তৈরি করেছো, যে হ্যাঁ এই যে ছবিগুলো দেখতে তৈরি করলাম, যে যার যেমন কাজ, যার যেখানটায় যে রঙের সুতোটার প্রয়োজন, সে এই ছবিটার মধ্যে সেই জায়গায় স্থান পেয়েছে। মহারাজ এই ঘটনাটা বলার পর বলছেন যে ভগবান তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনিও আমাদেরকে এইরকম ভাবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তিনি ওখান থেকে যখন পাঠিয়ে দিয়েছেন তিনি ওখানেও সেই রকম ঘুরছেন, যার যেরকম রঙের সুতো সে তাকে সেই রকম জায়গায় সেই ভগবান স্থান দিচ্ছেন, আমাদের প্রত্যেকের স্থান সেই ভগবানের যে চিত্র অঙ্কিত হচ্ছে আমাদের কর্মের জন্য, ঠিক তার জন্য সেই জায়গা স্থান ঠিক আছে। সুতরাং আমরা যেমনটি করবো, যেমন কাজটি করবো, যেমন প্রত্যেকের সঙ্গে ভালোবাসা দিয়ে পিতা মাতাকে শ্রদ্ধা করা, গুরুজনদের ভক্তি করা, শ্রদ্ধা করা, এই কর্মের ভেতরে যেমন থাকবো, ওপরে ঈশ্বরের সেই আঁকা ছবিতে আমাদের স্থান সেই জায়গায় থাকবে। আমাদেরকে সৃষ্টিকর্তা এইরকম ভাবে পাঠিয়েছেন, আমাদেরকে ওইখানে উনি তার ছবি কিন্তু এঁকে যাচ্ছেন, স্থান আমাদের ওইখানে আছে, ঠিক আছে।